সজলদা ক্যাম্পেন কলিং এ স্বাগত সজলদা প্রথম দিনেই কিন্তু প্রায় লক্ষ্য ভেদ করলো এবং পঞ্চাশ হাজারের ওপর ভ্যাকসিনেশন হলো ডায়মন্ড হারবার মডেল নিয়ে কি বলবেন মানে ডায়মন্ড হারবার কিসের মডেল আপনাকে তো বলতে হবে ডায়মন্ড হারবার মডেলটা কিসের মডেল কী সে প্রমাণ করলেন উনি উনি ওখানে পঞ্চাশ হাজার করে দেখালেন যে ওনার দলের বাকিরা যারা আছে তারা ওনার থেকে কত পিছনে ওনার থেকে তারা কয়েক যোজন পিছনে উনি যেটা করে দেখাতে পারেন সেটা করে দেখাতে পারলেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে হলো না উনি এমএলএ বিধায়কদের নাকে ঝামা ঘষে দেখালেন যে আমি করতে পারলাম তোমরা এই তো এটা ব্যানার্জি বাড়িতে লাগছে সবে হালকা হালকা করে শুরু হয়েছে একটা বিষয় যাবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণবাবু বলেছেন যে অভিষেককে আক্রমণ করে দলীয় শৃঙ্খলা বিরোধী মন্তব্য করছে কি বলেছেন উনি উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাই নয় কল্যাণবাবু এও বলেন যে অভিষেক সরাসরি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন কি বলবেন দেখুন কল্যাণবাবুকে নিয়ে বাবু কথাটা কিন্তু ঠিকই বলেছেন এখন উনি ঠিক ছিলেন কিনা সেই অবস্থায় কথা বলার সময় সেটাই এখন বিষয় কারণ এমনি যে ধরনের ওয়েদার চলছে গত কয়েকদিন মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ফলে করলেন বাবুকে আপনারা জানেন তো এখন সেই কন্ডিশানে দাঁড়িয়ে বলেছেন কি বলেননি আগে সেটা জানতে হবে কথাটা তো উনি ভুল বলেননি আমরা যেদিন টিভিতে দেখলাম হ্যাঁ তার আগের দিন ভাইপো কাপ দেখেছি অবশ্য আমরা টিভিতেই তার পরের দিন দেখলাম ভাইপো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে দুমাস কোনো ইলেকশান হওয়া উচিত না কোনো ধর্মচারণ হওয়া উচিত না কোনো মিটিং মিছিল হওয়া উচিত না আমি দেখলাম যে কথা শব্দ উনি চয়ন করলেন মানে যে কথা পয়েন্টকে উনি হাইলাইট করলেন সব কটাই স্পেসিফিকভাবে মনে হলো উনি কোনো দলের কাজের বিরোধিতা করছেন আমার সেদিনই মনে হয়েছিল আমার মনে হলো হয়তো এরপর সরকার ইলেকশানটাকে পিছিয়ে দেবে গঙ্গাসাগরটাকে ইলেক বন্ধ করে দেবে কিন্তু আলটিমেটলি বুঝলাম যে সেটা হলো না তারপর কেউ কেউ বলার চেষ্টা করতে লাগলেন এটা হচ্ছে ওনার পেটের কথা মানে পেটের কথা ব্যক্তিগত কথা আরে একটা সর্বভারতীয় সভাপতি রাজনৈতিক দলে তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলছেন ইলেকশন মিটিং মিছিল সেটা কখনো ব্যক্তিগত হতে পারে ও বলতে পারে আমার বউ আর আমি এখন দুমাস বেরোবো না বাড়ি থেকে ওটা ব্যক্তিগত উনি বলছেন রাজনৈতিক মিছিল মিটিং হওয়া উচিত না ইলেকশন হওয়া উচিত না এটা রাজনৈতিক কথা নয় এটা কি ব্যক্তিগত কথা হতে পারে এবং দেখলাম দল সরকার সে পথে হাঁটলোই না আপনারা একটা ঠান্ডা মাথায় জিনিস দেখুন এখন ব্যানার্জি বাড়িতে কাউন্সিলর পাবে ব্যানার্জি বাড়িতে এমএলএ পাবে ব্যানার্জি বাড়িতে এমপি পাবে ব্যানার্জি বাড়িতে জয় হিন্দ পাবেন ও প্রধান ব্যানার্জি বাড়িতে বন্দে পাবেন সব ব্যানার্জি বাড়িতে আছে আমার মনে হয় এই এত দেওয়ার দিয়েও উনি সঠিকভাবে ব্যালেন্স করতে পাচ্ছেন না ব্যানার্জি বাড়ির যিনি মেন করতে আমাদের পিসি মনি ব্যানার্জি বাড়িতে কোথাও ফাটল ধরছে এটা হচ্ছে তার পূর্বাভাস হালকা করে চিমটি কেটে উনি মানুষকে জানিয়ে দিলেন অ্যালার্ট করলেন পার্টি কর্মীদের যে আমি যা বলছি সরকার যা করছে দুটোর মধ্যে যে ফারাক এই ফারাকটা না উনি একটু চাগার দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় আর করক্ষে আমি নেতা বা নেত্রী হিসাবে মানি না উনি মানলে কি আর উনি না মানলেই কি উনি মানলেই আমার কি আর না মানলেই আমার কি উনি নাই মানতে পারেন কাউকে উনি এরকম ভাঁট অনেক বকেন পরে আবার ক্ষমা চান এটা ভাঁট না এটা বাস্তব কথা আমি বলতে পারবো না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এখন দলের মধ্যে যে ফাটলের কথা বলছেন সেই ফাটলটা কি কল্যাণবাবুর কথাতে বা মন্তব্যে বোঝা যাচ্ছে বলছি বুঝিয়ে বলছি ওনার যেটা মাথায় রাখতে হবে পিসিমনির রিমোট কন্ট্রোলটা দিদির রিমোট কন্ট্রোলটা কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বলেই বাংলার মানুষ মনে করছে এক নাম্বার দুই যেটা আপনি জানতে চান আপনার প্রশ্নটা বলুন বাবু এটা যদি রাজনৈতিকভাবে সঙ্গে তাল মিলিয়ে যদি না বকে থাকেন মাঝে মাঝে উনি বকেন যদি আপনার রাজনৈতিকভাবে করেন তাহলে জানবেন এটা ওনাকে দিয়ে কেউ করাচ্ছেন উঠে উনি এটা নিজে বলছেন কতগুলো পয়েন্ট হতে পারে যে এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কম ব্যাট করানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইটা কাউকে দিয়ে বলাচ্ছেন এটা তো গৃহযুদ্ধদের পরিবারের ভেতরে লড়াই এক এটা হতে পারে আরেকটা রাগ আছে সেটা হচ্ছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজীবকে চাইনি সেই রাজীবকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছে সেই জন্য একটা রাগ আছে তারপরে এই যে এখন ঠান্ডা মেঘলা ওয়েদার হ্যাঁ কেমিক্যাল লোচা হওয়ার পর মাথায় ওই রাগটা একগ্রাভেট করে গেছে বেরিয়ে এসছে দম করে সেটা হতে পারে এখন কোনটা হয়েছে আর কদিন দাগেলে কি কী করে বলবো কুনাল ঘোষ বলেছেন যে নেতারা যখন কিছু বলে সৈনিকদের সেটা শুনতে হয় কল্যাণবাবুর উদ্দেশ্যে বলেছেন কি বলবে তা কল্যাণদা তো নেতা কল্যাণদা যখন বলেছে বাকিরা শুনুক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো নেতা নেতা হিসেবে আপনারা যাদের কথা বললেন তার থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাংলার বেশি মানুষ চেনেন অ্যাজ পলিটিশিয়ান তো নেতা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন বাকিটা চুপ করে সেটা শুনুক না করেছে কিন্তু বক্তব্যটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সৈনিকটা শুনতে হয় ব্যাপার আছে যে স্টাফ সে শুনতে পারে কিন্তু যে লোকটা প্রাণ দিয়ে দল করবে সে সবসময় নাও শুনতে পারে কুনালদার ব্যাপারে আমি খুব একটা মন্তব্য করতে চাই না উনি আমার অত্যন্ত পরিচিত কাছের মানুষ কুনালদাও তো আগে শুনতে পারত মুখ বুঝে তখন তো কুনালদাও শোনেনি অনেক সময় নেত্রীর কথা উনিও তো নেত্রীর নামে অনেক কিছু বলেছে সেটা না বললেও পারত এই যখন বলেন তখন ভাবতে হয় যে পেছনের দিকটাও ভাবতে হবে তাই না কুনালদা কিন্তু এটাও বলেছে যে উনি কোন সময় বলেছেন সেটাও দেখতে হবে তার মানে আপনার সাথে কিছুটা কুনালদা তোমার দাদার মত একটা বিষয় যাওয়া যে পাঠশালা বন্ধ বিরিয়ানি খাওয়ার জন্য খুব ছটপট করেছিল কুনালদা